आप लोगों ने सुन रही है हमारी अशरफ की प्रोडक्शन चैनल, और सब्सक्राइब नहीं किया है तो सब्सक्राइब कीजिए, जरूर बेल आइकन कीजिए क्योंकि हमारा वीडियो आपके पास सबसे पहले पहुंचे। पाया का ना पाया तुझे अज महज बनाया, ओ कुवारी पाक मरियम, ओ नफक तो ही है गदम, है अजब निशान आजम मगर आम ना कजाया, वही सबसे अफजल आया। الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، اهدنا الصراط المستقيم، صدق الله وصدق رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا ودائما أبدا أبدا. أسي أكبر أمر نبيك সালাত ও সালাম জানাই দরুদ শরীফের হাদিয়া এখান থেকে আমরা দিব, যে রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম এর প্রতি দরুদ শরীফ কেউ যদি একবার খালিস দিলে পড়ে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত করে। আমরা অনেকে হাদিসের ব্যাপারে আলোচনা আছে, তবে আসি একবার ভক্তি ভরে আসি কে রাসূলের পরিচয় দিয়ে দরুদ শরীফের হাদিয়া পেশ করি। আল্লাহুম্মা سيدنا محمد وعلى آل سيدنا আজকে নতুন করে শুরু হচ্ছে নাকি জোরে জোরে হবে। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا جي آمار نبي جي کے بھالو بصیبے جي آمار نبی জানা যায়
সেরবা নবীকে কেউ যদি ভালো না বাসে নবীকে কেউ যদি সব থেকে বেশি ভালো না বাসে নিজের মা নিজের আব্বা নিজের দাদা নিজের আত্মীয় স্বজনের যা সর্বকিছু এক কথায় নবীকে মন থেকে সর্ব থেকে বেশি ভালোবাসা হবে তবে তার ঈমানটা তাজা হবে বলুন সুবহানাল্লাহ তবে সেই ব্যক্তি নিজেকে পূর্ণ মুমিন বলে সব থেকে পূর্ণ মুমিন বলে নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে বলুন সুবহানাল্লাহ তাছাড়া পারবে না হাদিসে রাসূল সুয়েন হযরতে হাদিসে রাবি হচ্ছে হযরতে আনাস বিন মালিক কে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করতেছেন যে লা ইমনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন মতলবকে বলো সুবহানাল্লাহ প্যার সে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি সম্পূর্ণভাবে ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আল আওলাদ থেকে তোমার পিতামাতা থেকে আত্মীয় স্বজন থেকে তোমার মা থেকে তোমার ঘর সম্পদ থেকে নবীকে সব থেকে বেশি ভালোবাসেছে তো তোমার সম্পদ থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে নিজের জান থেকে বেশি ভালোবাসতে হবে তাই হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু একদিন ওমর ফারুককে ডাকছেন হ্যাঁ নবী বলেন ওমর একটু কাছে এসো বলো কতটা আমারে ভালোবাসো হযরতে ওমর ফারুককে ডাকলে বলে ওমর ফারুক এই ঘটনাটা মন দিয়ে শুনে ঈমান তাজা হয়ে যাবে আমার রাসূল আরবি ডাকতেছেন ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কাছে এসো বলে ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো কতটা প্রেম করো কতটা লাভ করো কতটা তুমি নিজের নিকটস্থ করে করো বলুন সুবহানাল্লাহ এই ঘটনাটা বলছি আমি খুব শান্তির মস্তিষ্কে শুনবেন নবী ডাকতেছেন ওমার একটু কাছে এসো ওমার কাছে আসলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদা গাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন কি বলতেছেন আরজ করুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও ওমার ফারুক বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো কতটা প্রেম করো নবীর কথা শুনে হযরত ওমর ফারুক বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানের পরে আপনাকে ভালোবাসি আমার জানের পরে আপনাকে ভালোবাসি নবী বলতেছেন তোমার ঈমানটা পরিপূর্ণ হলো না বলুন সুবহানাল্লাহ জোর করে বলেন ইয়া রাসূলুল্লাহ বলে তোমার ঈমানটা পরিপূর্ণ হলো না হযরত ওমর ফারুক অত্যন্ত বিচক্ষণ সাহাবী ছিলেন আমার আপনার মতো লোক ছিল না সাহাবার মর্যাদা আল্লাহ নবী বলতেছেন আসহাবী ও কান্নুজুর সাহাবীরা হচ্ছে নক্ষত্রের মতন সাহাবীরা কার মতন জোর করে বলেন কার মতন নক্ষত্রের মতন নবী পাক সাল্লাল্লাহুকে বলতে লাগলেন একটু চিন্তা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঈমান কাকে বলে ভেবে নিয়েছি ঈমান কাকে বলে বুঝে নিয়েছি ঈমান কোনটা জিনিস বুঝে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জান থেকে দূরের কথা মাল সম্পদ আত্মীয় স্বজন থেকে আপনাকে ভালোবাসি নবী বলতে লাগলেন তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল বলুন সুবহানাল্লাহ বলছে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেল নবীকে সব থেকে মা থেকে বেশি ভালোবাসতে হবে দাদা থেকে দাদি থেকে দাদু থেকে পিসা থেকে পিসি থেকে মাসি থেকে মা থেকে বাবা থেকে ধন দৌলত থেকে সব থেকে বেশি নবীকে প্যার করতে হবে বলুন সুবহানাল্লাহ আর একটি ঘটনা শুনেন নবীকে কতটা ভালোবাসতে হবে নবীর প্রেমের জন্য নবীর ভালোবাসার জন্য নামাজকে তার করতে হবে নামাজকে ছেড়ে দিতে দাও আপনার জায়েজ রয়েছে নবীর ভালোবাসাতে
নবী যদি দাগ দেয় ও ইব্রাহিম নামাজ তোমাকে ছেড়ে দিতে হবে, কারণ নামাজ তো জামিনে জামা তোমার লিয়ে, নাকি নামাকা তোমার লিয়ে, চুরি নচোরা তোমার লিয়ে, বানে তো জাহা তোমার লিয়ে। নবীর জন্য নামাজ, নবীর জন্য এমন একটা সময় এসেছিল যে সময়ে নবী পাকাল্লাম অসুস্থ অবস্থায় ছিলেন। কি অসুস্থ অবস্থায় বলেন? কি অবস্থায়? অসুস্থ অবস্থায়, বেমারি অবস্থায় নবী পাক সাল্লাম জামাতে নামাজ পড়াতে পারছিলেন না। অসুস্থ মানুষ জামাতে নামাজ পড়াতে পারছিলেন না। হাদিসে রাসূল শুনে জোর করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল আরবি সাল্লাম ইমামতির দায়িত্ব ওমর ফারুক নয়, আলী নয়, আবু বকর সিদ্দিক কে বলেন, ও আবু বকর সিদ্দিক তুমি আজকে ইমামতি করো। কাকে? কাকে? আমার রাসূল আরবি দেখছেন নামাজ পড়ার সিস্টেম, আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, নবী পাক সাল্লাম পর্দা থেকে দরজার একটু কাপড়কে টেনে দিয়ে নবী পাক সাল্লাম দেখতেছেন আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন, আর যেমন নামাজ পড়া অবস্থা নবী দেখতেছেন আবু বকর সিদ্দিক মুসাল্লা ছেড়ে দিলেন, সাহাবাগণ জামাতকে ত্যাগ করে দিলেন, সাহাবাগণ নামাজকে ছেড়ে দিলেন, সাহাবাগণ জামাতকে ছেড়ে দিলেন, সবাই দাঁড়িয়ে খুশিতে খুশিতে উজাড়া হয়ে গেল, বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসুন। নবী বলতেছেন কত সুন্দর বাক্য, ইয়া আবু বকর সিদ্দিক, তুমি যেখান থেকে নামাজকে ছেড়েছো, তুমি যেখান থেকে নামাজকে ত্যাগ করেছো, তুমি যেখান থেকে নামাজকে ছেড়েছো, ওখান থেকে আবার শুরু করে দাও, তোমার নামাজ হয়ে যাবে, তোমাকে পুনরায় জামাত করতে হবে না। তুমি যে অবস্থাতে ছিলে, রুকু অবস্থায় আমাকে দেখেছিলে, সাহাবাগণ রুকু অবস্থায় সাজদা অবস্থায় নবীকে দেখলেন, ওখান থেকে নামাজ শুরু করলো, আপনার শুরু হয়ে গেল জামাত, আপনার জামাতের সব পেয়ে গেল। তার নবীকে দেখার পর নবীর সুন্দর মোবারক, নবীর চার চার চেহারা ফিগার দেখার পর বাবা জি ভাইরা, ওগো আমার মা বোনেরা, জামাত একেবারে ভঙ্গ হলো না, ভঙ্গ হলো না। নবী বলতেছেন আতিমু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজকে পূর্ণ করে নাও, যেখান থেকে যে অবস্থায় ছিলে সেই অবস্থায় দাঁড়িয়ে যাও, জামাতটা তোমাদের পূর্ণ হয়ে যাবে। এবার যদি চিন্তা করে আমার রাসূল আরবি সাল্লামের পবিত্র নুরানি ফিগারের দর্শনে, তাকে এবার চেহারার দর্শনে সাহাবাগণ জামাতকে তার করে দিলেন, নামাজকে ছেড়ে দিলেন। নাবির শান কতই হতে পারে, নাবিকে কত ভালোবাসতে হতে পারে, নাবিকে কত প্রেম করতে হতে পারে, নাবিকে এতই ভালোবাসতে হবে, এত ভালোবাসতে হবে, নাবিকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে, তবে তুমি পূর্ণ ইমানদার হবে। যতই নিজেকে নেককার বলো, যতই নিজেকে নামাজি বলো, মুমিন বলো, তোমার মুমিনগিরি চলবে না, কারণ নবীকে সব থেকে ভালো না বাসলে তুমি ইমানদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না। নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, নবীকে প্রেম করতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক শুনেন একটা ঘটনা, বলুন সুবহানাল্লাহ। আপনার হিজরতের সময়, কোন সময়, হিজরতের সময়, আহারে আমার রাসূলকে কত ভালোবাসেন হযরত আবু বকর সিদ্দিক, আপনার গারে সুর যেখানে নবী পাক সাল্লাম আশ্রয় নিয়েছিলেন সেই গর্ত দিয়ে আপনার অনেকটি গর্ত ছিল, নিজের পাগড়ি মোবারককে ছিঁড়ে ছিঁড়ে গর্ত গুলোকে ভরতে শুরু করলো, নিজের গর্ত ওই গর্তের সমস্ত ছিদ্র গুলোকে হযরত আবু বকর সিদ্দিক পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে আপনার একেবারে সুন্দর করে দিলেন। একটা ছিদ্র হযরত আবু বকর সিদ্দিকের কাপড় জুটলো না, একটা
ছিদ্র বাকি থেকে গেল। হযরত আবু বকর সিদ্দিক পায়ের গোড়ালি তাতে দিয়ে দিলেন, পায়ের গোড়ালি তাতে দিয়ে দিলেন। দেওয়ার পর বহুদিন থেকে একটা সাপ ছিল, সে গর্তের মধ্যে জিহ্বা দিয়ে ইশারা করতে লাগলো, জিহ্বা দিয়ে ইশারা করছে। আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, এখন যদি পা আমি টেনে নিই, এখন যদি পা সরিয়ে নিই, তাহলে হয় আমাকে কামড়াবে না হয় নবীকে কামড়াবে। কথাটা খুব ধ্যান দিবেন, হয় আমি যদি পাটা সরিয়ে নিই আমাকে কামড়াবে বা নাবিকে কামড়াবে, আমাকে যদি কামড়ে নেয় আমি সহ্য করে নিব, নাবিকে যদি কামড় দিয়ে নাই তাহলে আমি সবুর করতে পারবো না, সহ্য করতে পারবো না, কারণ নাবির জন্য ভালোবাসা সব কিছু রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নিজের পায়ের গোড়ালিকে টাইট করে দিলেন গর্ততে, যাতে সাপ বেরিয়ে না আসতে পারে, বিচ্ছু বেরিয়ে না আসতে পারে। অনেকক্ষণ পর হয়ে গেল, সাপ একেবারে ছবল মেরে দিল, ছবল মেরে দিল হযরত আবু বকর সিদ্দিকের পায়ে। নবি পাক সাল্লাল্লাহু আলাইহি জান মোবারকে, হযরত আবু বকর সিদ্দিকের জান মোবারকে মাথা দিয়ে আরাম করতেছেন, আপনার সুন্দর ভাবে আরাম করতেছেন, চোখ দুটো বন্ধ রেখেছে। হঠাৎ করে বিশেষ জর্জরিত অবস্থায় একেবারে কষ্ট পেয়েছে হযরত আবু বকর সিদ্দিক, এক ফোঁটা জল, চোখের জল, গরম জল নবীর চামচা চেহারাতে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ, তোমার কি হলো, তুমি কাঁদছো কেন? সেই সময় দেখা গেল আমার রাসূল আলাইহিসসালামকে বলতেছেন, আতা কি জানো আমার পায়ে কামড় দিয়েছে? বলে আবু বকর সিদ্দিক, তুমি কি জানো না? জানো না, বহুদিন থেকে একটা সাপ নাবির দিদার করার জন্য এই গর্ততে ঢুকেছিল, সেই সাপটা নাবি আমাকে দেখার জন্য তোমাকে ইশারা দিয়েছে, জিভধারি ইশারা দিয়েছে। তুমি বুঝতে পারোনি আবু বকর, পাটা সরিয়ে নাও, পাটা সরিয়ে নাও, আমাকে কামড়াবে না, তোমাকে কামড়াবে না, তোমাকে এই জন্য কামড় দিয়েছে, তুমি পাটা শক্ত করে সেখানে ধরেছিলে, পাটা শক্ত করে তুমি ধরেছিলে, বলে কেটেছে, তুমি পাতা সরিয়ে নাও। বিশাল বড় সাপ বেরিয়ে আসলো, নাবির মহব্বতে পড়ে গেল, সাপ নাবিকে সালাম জানালো, নাবির পবিত্র পদ মোবারকে সাজদা করে দিল, সালাম জানিয়ে আপনার সেই নিজ গর্তে আবার ঢুকে গেল। এই ঘটনা থেকে আমি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত কত আছে, যে সাপের কামড় খেয়ে নিল কিন্তু সাপ বের হওয়ার অবস্থা খুঁজে পেল না, সিচুয়েশন পেল না, তাহলে বোঝা গেল নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আসি একবার দরুদ শরীফ পড়ি, একটা সুন্দর আমি নাক করে আমার বক্তব্যে ইতি রেখা টানবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার এই মনের সেই কামনা সোনার মদিনাকে বলো সুবহানাল্লাহ, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলব কিন্তু তোমায় ভুলতে পাব না, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব, আমার প্রিয় নবীজিকে সালাম জানাব, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াব।
জীবনেরই সে কামনা সোনার মদিনা। যাই হোক, বক্তা উপস্থিত আছে, প্রধান বক্তা ওনাকে সম্মান দিতে হবে। আমি আমার বক্তব্যের ইতি রেখা এখানে টানলাম, কারণ শেষ কথাটা জেনে রাখবেন, জীবনে যা কিছু করেন সব কিছু লাভের জন্য করেন। জীবনে যা কিছু করবেন, কারণ আল্লাহ তাআলা সৃষ্টির সময় নবীকে বলেছিলেন, হাবিব, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম তাহলে সারা পৃথিবীকে সৃষ্টি করতাম না। আচলকে বলো সুবহান, আও বলো সুবহান। তাহলে বোঝা গেল নবীর জন্য জান্নাত জাহান্নাম দুনিয়া সব কিছু, নবীর জন্য সব কিছু। আমি একটু আগে বললাম, নবী যদি তোমাকে ডাক দেই তুমি নামাজকে ত্যাগ করতে পারবে, নামাজকে ছাড়তে পারবে, এটা জায়েজ আছে, কিন্তু অন্য কেউ ডাক দিলে তুমি নামাজ ছাড়তে পারো না। কিসের জন্য? আরে নামাজ তো নামাজ, দূরের কথা, নিজের জিন্দেগি, নিজের জান, নিজের নাফস রাসূলুল্লাহর জন্য আর রাসূলে আরবের জন্য সব কিছু। তাই বারেলির আকা আলা হযরত মুজাদ্দিদুদ্দিন আবিল্লাহ বলতেছে যে আকা, জমিন ও জামা তোমারে লিয়ে, মাকিন ও মাকা তোমারে লিয়ে, আরে চুরি ও চুনা তোমারে লিয়ে, বানে দোজাহা তোমারে লিয়ে, জাহান্নামে জাবা তোমারে লিয়ে, বাদান মে হে যা, বাদান মে হে যা তোমারে লিয়ে, আকা আয়ে ভি ইহা তোমারে লিয়ে, আকা উঠে ভি উহা তোমারে লিয়ে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবারে আপনাদের সম্মুখে মুসা আলাম সংক্ষিপ্ত তাকবীর করার জন্য আসছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, গাউস পাক কাদামান, খাজা পিয়া কাদামান, হুজুর আশরাফুল আউলিয়া কাদামান,